আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটাতে খুবই চমৎকার একটা এক্সচেঞ্জ বা হচ্ছে সোয়াপের এয়ারড্রপ নিয়ে আসছি। আশা করি প্রত্যেকে জয়েন করবেন, কিভাবে কি করতে একটু যেটা আমি দেখাইতেছি। প্রজেক্টটা মোটামুটি অনেক ভালো, আর এখানে যারা যারা জয়েন করতে পারবেন আপনারা প্রত্যেকে হচ্ছে পেমেন্টটা পাবেন, তো কেউ মিস করবেন না, প্রত্যেকে জয়েন করবেন। ওকে, তো আমি জয়েনিং প্রসেসটা দেখাইতেছি। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এখনও আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করেন নাই, প্রত্যেকে জয়েন করবেন। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আমরা কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন এয়ারড্রপ, এয়ারড্রপের আপডেট সব কিছু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, তো অবশ্যই প্রত্যেকে জয়েন করবেন। ওকে, তো যাই হোক, আজকের ভিডিওর মেইন টপিকে চলে যাই। এটা হচ্ছে এয়ারড্রপটার পোস্ট। তো প্রথমত হচ্ছে আপনার ওয়ালেটটা ডাউনলোড করে নেবেন, তার জন্য হচ্ছে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা এখান থেকে চেপে ধরে কপি করবেন। আর যাদের কাছে হচ্ছে কিউই ব্রাউজারটা নাই, আপনি হচ্ছে প্লে স্টোরে এসে কিউই লিখে সার্চ করলে এই ব্রাউজারটা পেয়ে যাবেন। এটা হচ্ছে ডাউনলোড করে নেবেন, এটা অনেক ট্রাস্টেড একটা ব্রাউজার আর কি। তো ব্রাউজারটা যখন ডাউনলোড করা হয়ে যাবে, দেন আপনার কিউই ব্রাউজারের ভিতরে এই লিঙ্কটা হচ্ছে আপনি পেস্ট করবেন। পেস্ট করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি হচ্ছে জাস্ট এখান থেকে অ্যাড টু ক্রোম অপশন জাস্ট এখানে ক্লিক করে দেবেন, তারপর এটা হচ্ছে ওকে দিয়ে দিবেন। ওকে, ওকে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার এটা এক্সটেনশনটা ডাউনলোড হয়ে যাবে। দেন হচ্ছে আপনি কি করবেন, এই যে থ্রি ডটটা এক্সটেনশনটা অনেক সময় কাজ নাও করতে পারে, থ্রি ডটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে এক্সটেনশনটা আপনি দেখতে পারবেন, জাস্ট হচ্ছে এটাতে ক্লিক করে দেবেন। একটা ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে আপনার যেহেতু নতুন, ওই ক্ষেত্রে একটা ওয়ালেট ক্রিয়েট করবেন। জাস্ট এখান থেকে ক্রিয়েট ওয়ালেটে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি মেটামাক্সের ভিতরে যে রকম লগ ইন পাসওয়ার্ড দিয়ে রাখছেন আর কি, ওরকম হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, ওই সেম পাসওয়ার্ডটি এখানে দিবেন। আর অবশ্যই মিনিমাম 8 ক্যারেক্টার বা 8টা ইয়ার হইতে হবে। তো দেন ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করলে এখান থেকে এরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে হচ্ছে আপনার ব্যাকআপ পাস দিব, ওই টাস্ট ওয়ালেট বা হচ্ছে মেটামাক্সের মতো হচ্ছে আপনার ব্যাকআপ পাসটা এখানে দিয়ে দিবে। তো জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে এটা হচ্ছে রিভিল হয়ে যাবে, 12 বা 24 ডিজিটের একটা ব্যাকআপ পাস থাকবে। ওইটা হচ্ছে সুন্দর করে ভালো একটা জায়গায় আপনার নোটপ্যাড বা যেখানে আপনি সিকিউর মনে করে ওটা সেভ করে রাখবেন। এটা কিছুটা হচ্ছে আপনার টাস্ট ওয়ালেটের মতো আর কি, তো ওটা সেভ করে রাখবেন। জাস্ট এখানে ক্লিক করলে এটা ইয়ে হয়ে যাবে। ওকে, এখানে ক্লিক করলে দেখতে পারবেন। তো দেখার পর এটা হচ্ছে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। দেন এখানে যে ক্লিক করলে যে দেখবেন, এখানে দেখবেন যেটা লেখা আছে আপনি ভালো করে সেভ করে রাখবেন। ওইখান থেকে হচ্ছে দেখবেন যে 1 নম্বর কোডটা, 2 নম্বর, 3 নম্বর এভাবে দেওয়া আছে। আর এখানে দেখবেন যে উল্টা পাল্টা দেওয়া আছে, ওইটা হচ্ছে জাস্ট 1 নম্বরে, এখানে 1 নম্বরে যেটা আছে এখানে 1 নম্বর সিলেক্ট করবেন, 2 নম্বর এখানে যেটা এখানে সিলেক্ট করবেন। এভাবে পর্যায়ক্রমে সিলেক্ট করে করে জাস্ট হচ্ছে কনফার্মে ক্লিক করবেন। আপনার ওয়ালেট ক্রিয়েট করা ডান, জাস্ট হচ্ছে অল ডানে ক্লিক করবেন। এখানে আপনার এরকমই ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো এখন যেটা করতে হবে আপনাদের, এই যে আমার দেওয়া এই লিঙ্কটা এখানে হচ্ছে এটা কপি করবেন। কপি করার পর আপনি হচ্ছে আপনার ওই কিউই ব্রাউজারের ভিতরে এটা পেস্ট করবেন। ওকে, পেস্ট করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসার পর এখান থেকে নিচের দিকে দেখতে পারতেছেন দুইটা অপশন, আমরা জাস্ট ক্লিক করে দিব এয়ারড্রপ অপশনে। তো এয়ারড্রপে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসছে। তো প্রথমত হচ্ছে আমরা এখানে ওয়ালেটটা কানেক্ট করব। তো এখান থেকে কানেক্টে ক্লিক করে দিলাম। দেন আমাদের এখানে দেখেন এমনিতেই কিন্তু এই অপশনটা চলে আসছে, আমাদের যেহেতু এটা করা আছে। তো আমরা জাস্ট হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করব, দেন কানেক্টে ক্লিক করব বা নেক্সটে আবার ক্লিক করব। এটা কিন্তু আমাদের কানেক্ট হচ্ছে। তো এখন আমাদের কিন্তু ওয়ালেট কানেক্ট করাটা ডান। ওকে, তো এখন যেটা বলতেছে কানেক্ট টুইটার, তো জাস্ট আমরা এখানে ক্লিক করব। আর টুইটারটা মেবি 6-7 মাস আগের যদি হয় এক্ষেত্রে চলবে আর কি, এরকম কিছু। তো অথরাইজে ক্লিক করে দিব, আর আপনি কিউট বাজারের ভিতরে আপনার টুইটারটা লগ ইন রাখবেন। ওকে, তো লগ ইন রাখার পর এখানে ক্লিক করলে জাস্ট এটা অথরাইজ হয়ে যাবে। তো এরকম ইন্টারফেস চলে আসবে, দেখতে পারতেছেন আমাদের কিন্তু হয়ে গেছে। তো অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে 20টা টোকেন দিয়ে দিছে, মেবি এখানে এরকম কিছু 20টাই মেবি দিছে। আর এখানে নিচের দিকে অনেকগুলো টাস্ক আছে, এগুলো কমপ্লিট করলে আরও আপনি টাস্ক পেয়ে যাবেন। ওকে, তো এখানে প্রথমত হচ্ছে, আচ্ছা এই যেই টুইটার অ্যাকাউন্টগুলো, এগুলো মেবি ফলো আমার আগে থেকে করা আছে, এর জন্য হচ্ছে এই 20টা টোকেন আমার দিছে। ওকে, তো আপনারা হচ্ছে এখানে ফলো করে দিবেন, দেন হচ্ছে আপনাদের দিয়ে দিবে। তো আমি আমার মেবি আগে থেকে করা ছিল ওই টুইটার অ্যাকাউন্টগুলো ফলো, দেন হচ্ছে এখানে এমনি দিয়ে দিছে। এখানে যেহেতু অথোরাইজ করছি আমরা, তো রিটুইট করে দেখাইতেছি তাহলে বুঝতে পারবেন। তো এখানে কী বলছে, রিটুইট করতে বলছে যে হ্যাশট্যাগটা দিতে হবে। এখানে আমি হ্যাশট্যাগটা কপি করতেছি। তো হ্যাশট্যাগটা কপি করার পর এখানে 3টা ফ্যানকে ট্যাগ করতে হবে। তো রিটুইট বাটনটাতে ক্লিক করবো একটা। তো রিটুইটে ক্লিক করার পর আমাদের হচ্ছে একদম সরাসরি টুইটারে নিয়ে আসলো। এখানে আসার পর এখানে জাস্ট আমরা কি করব, ওই হ্যাশট্যাগগুলো দিব। দেওয়ার পর এখানে হচ্ছে আপনার 3টা ফ্যানকে ট্যাগ করে দেবেন। ওকে, তো এখানে হচ্ছে আমি আমার 3টা ফ্যানকে ট্যাগ করে দিচ্ছি এখানে।
তো ট্যাগ করার পর এই যে এখানে হচ্ছে এয়ারড্রপ দিবেন, আপনি যাকে ট্যাগ করতে চান তার নামের কিছু একটা মানে ইউজার নেমের কিছু একটা অংশ লিখবেন, তাইলে চলে আসবে, জাস্ট দিয়ে দিবেন। এখন হচ্ছে রিপ্লাই ক্লিক করি আমি, তো রিপ্লাই ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আগের পেজটাতে আসব। আসার পরে এখানে আবার যদি আমি রিটুইটে ক্লিক করি তাইলে মেবি হয়ে যাবে, বা হচ্ছে আমি পেজটা রিলোড দেই। তো পেজটা রিলোড দেওয়ার পর আমার ওয়ালেটটা আবার কানেক্ট করতে বললো, তো কানেক্ট করলাম, টুইটার আবার করলাম, দেন এটা কিন্তু আমাদের হয়ে গেছে। ওকে, তো এখন হচ্ছে এখানে আরও কয়েকটা টাস্ক আছে, আমি দেখাইতেছি সব কিছু। তো এখানে জাস্ট হচ্ছে যে টুইটার টেলিগ্রামের একটা টাস্ক আছে, এখানে জাস্ট ক্লিক করবো আমরা। এখানে ক্লিক করার পর আমাদের হচ্ছে সরাসরি তাদের যে টেলিগ্রাম গ্রুপ বলেন বা চ্যানেল বলেন এগুলোতে নিয়ে আসছে। তো আমরা হচ্ছে এদের টেলিগ্রামটাতে জয়েন করে ফেলতেছি। তো প্রজেক্টটা মোটামুটি ভালো আছে, আপনারা জয়েন করেন, আশা করি এখান থেকে ভালো কিছু পাবো আমরা। ওকে, তো জাস্ট জয়েনে ক্লিক করতেছে, আর এখানে কিন্তু জয়েন করতে কোনো প্রকার টাকা পয়সা লাগতেছে না, তো আমরা জাস্ট জয়েন করে যাবো, আশা করি এখান থেকে ভালো একটা আর্নিং হবে। তো এখানে হচ্ছে মেসেজ করবেন একটা, দেন এখানে আসবেন, দেখেন এটা কিন্তু ডান, আমাদের কিন্তু এখানে 40টা টোকেন দিয়ে দিছে। দেন এখানে হচ্ছে ডিসকর্ডের একটা টাস্ক আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে এদের ডিসকর্ডটাতেও জয়েন করে ফেলবো। তো এইভাবেই ভাই জাস্ট অল্প কয়েকটা টাস্ক এগুলো কমপ্লিট করলেই কিন্তু আমাদের এয়ারড্রপটাতে জয়েন করা হয়ে যাবে। তো এখানে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করব, দেন আমার ডিসকর্ড অ্যাপ্লিকেশনটা আমি এখানে সিলেক্ট করে দিব, দেন হচ্ছে এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করব বা অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করব। আবার ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমাদের এরকম ইন্টারফেস চলে আসে, এখানে আর কিছু মেবি করতে হবে না, ব্যাক দিব আমরা। ব্যাক দেওয়ার পর এখান থেকে হচ্ছে আগের এই পেজটাতে আসবো, দেন এটাও কিন্তু ডান হয়েছে। ওকে, তো এখানে রেফার ছাড়া টোটাল আপনারা এখান থেকে আর্নিং করলেন হচ্ছে 50টা টোকেন, আর এখানে মেবি ক্লাইম অপশনটা চলে আসবে। তো ক্লাইমে ক্লিক করলে এখানে হচ্ছে এখন এরর মারতেছে, হয়তোবা যখন তারা পেমেন্টটা করবে বা ক্লাইমের কিছু একটা সিস্টেম করবে ওইটা দিবে, আর এয়ারড্রপটা মেবি 24 দিন পরে ইন্ট হয়ে যাবে। ওকে, তো এইভাবে হচ্ছে আপনারা জয়েন করবেন, 50টা টোকেন এখানে হচ্ছে আপনারা জয়েনিং অ্যাওয়ার্ড হিসেবে পাবেন। ওকে, তো যাই হোক, এখানে হচ্ছে প্রত্যেকে এইভাবে জয়েন করুন। আর আপনি যদি রেফার করতে চান ওই ক্ষেত্রে এখানে হচ্ছে ইনভাইট অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করলে আপনার রেফার লিঙ্কটা কপি হয়ে যাবে। সাপোজ এই যে এখান থেকে দেখেন আমার রেফার লিঙ্কটা কপি হয়েছে, এই যে এটা হচ্ছে আমার রেফার লিঙ্ক। তো এইভাবে হচ্ছে এখানে রেফারের বিষয়ে একটা বলা আছে, সেটা হচ্ছে আপনার 3টা যদি রেফার করতে পারেন ওই ক্ষেত্রে 10টা টোকেন দিবে আর কি, এরকম এখানে বলা আছে। আর এখানে 10টা এই যে এখানে আরেকটা টোকেন দিবে, সিসিএস এই টোকেনটা দিবে আর কি, আর এখানে হচ্ছে সিসিএস টোকেন এটাই আছে। এটা দেখেন এই টোকেন, এটা একটা টোকেন, এটা একটা টোকেন, আমরা মেবি এটা আর্নিং করছি যে এইখানে ক্লাইম অপশনটা চলে আসবে। তো আমি হচ্ছে এটার আপডেট দিয়ে দিব সময় মতো যখন ক্লাইম করতে হবে বা করা যাবে আর কি। ওকে, তো যাই হোক, এইভাবে হচ্ছে প্রত্যেকে জয়েন করেন। আপনি যদি রেফার নাও করতে পারেন, জাস্ট হচ্ছে এখানে 50টা যেই টোকেনটা এটা করে রাখেন, আগে মেবি জাস্ট টুইটার আর টেলিগ্রামের টাস্ক ছিল, ডিসকর্ডটা মেবি নতুন করে অ্যাড করছে। ওকে, তো যাই হোক, এটা আমি এটা নিয়ে আরও যদি কোনো আপডেট আসে অবশ্যই আমি জানাই দিব সবগুলো, আপনারা প্রত্যেকে হচ্ছে এখানে জয়েন থাকেন। ওকে, তো এইভাবে জয়েন করেন, আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা এটাতে প্রত্যেকে জয়েন করবেন, আমরা কিন্তু চেষ্টা করি প্রতিনিয়ত সবার আগে আগে নতুন নতুন এয়ারড্রপ আপডেট সব কিছু আমাদের এখানে পেস্ট করা বা দেওয়া আর কি। ওকে, তো প্রত্যেকে জয়েন করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, আর টেলিগ্রাম চ্যানেলটাতে সবাই জয়েন করে ফেলেন আমাদের এখানে।